Hey guys, good morning and welcome back to my channel. আমার চ্যানেলে তোমাদের জানাই সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে মহা সপ্তমী আর আমার পরিবারের সকলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই প্রীতি শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা এবং শুভ মহা সপ্তমী। তো এখন বাজে সকাল 10টা আর আমি এসেছি আজকে ছুটির দিন, মানে আছে আমার হাজবেন্ড ছুটি নিয়েছে, তো বাড়িতেই আছে, ওর জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, কাজকর্ম সারতেও দেরি হয়ে গেছে, ওর জন্য ব্রেকফাস্টও দেরিতে। তো যাই হোক, এখন বানাবো হচ্ছে রুটি। আর অ্যাকচুয়ালি কালকে রাত্রে একটু বাইরের খাবার অর্ডার দিয়েছিলাম, তো ওগুলো কিছু কিছু রয়ে গেছে, চিকেনের রয়ে গেছে, তো ওটা দিয়ে আজকে সকালের রুটি, এখন রুটি বানাবো, তো ওটা দিয়ে ব্রেকফাস্টটা সারা হয়ে যাবে। আর আজকে মহা সপ্তমী স্পেশাল লাঞ্চ বানাবো হচ্ছে ধনিয়া চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস আর আরেকটা চিকেনের আরেকটা প্রিপারেশন বানাবো। তো ধনিয়া চিকেনটা অলরেডি আমার করা হয়ে গেছে, তো আমি করে রেখেছি ধনিয়া চিকেনটা, আর শুধু ফ্রাইড রাইসটা আর আরেক ধরনের মাংসের প্রিপারেশন বানাবো। মাংস বলতে কষা মাংস ভাবছি বানাবো, চিকেনেরই কষা চিকেন, তো সেটা বানালেই আমার হয়ে যাবে। আর আজকে হচ্ছে মেয়ের জন্য হচ্ছে ভাত বানাবো আলাদা করে, প্রেশার কুকারে ওর জন্য ভাত বসিয়ে দেবো, কারণ ফ্রাইড রাইসের যে চাল, শক্ত শক্ত চালগুলো তো খেতে পারবে না, ওর জন্য আলাদা ভাত করব, ওর জন্য আলাদা চিকেনও করব। ভাবছি চিকেন আর ভাতের দিয়ে একই দিয়ে কম্বিনেশন করে আর কি পোলাও টাইপের বানিয়ে দেবো ওর জন্য প্রেশারে। তো এই হচ্ছে আজকে মেনু। আর আমাদের পুজো একদম, মানে আমি পঞ্চমী ষষ্ঠী অনেকদিন ধরেই ব্লগ দিতে পারিনি, লাস্ট আমার ডান্স ভিডিও গেছে তারপর আমি দিতে পারিনি, কারণ একটু কাজকর্ম ছিল। আর পুজো বলতে আমাদের এখানে তো পুজো বলতে অতটা কিছু হয়ও না, যাই হয় এক তিন চারটে ঠাকুর হয়। এবার এখনো পর্যন্ত আমি বাইরে কোথাও যাইনি, মানে পঞ্চমী গেছে ষষ্ঠী গেছে কোথাও বাইরে যাইনি, জাস্ট নর্মাল ডে যেরকম যায় আমার এই পঞ্চমী ষষ্ঠী ঠিক সেভাবেই গেছে, একদম রেগুলার ডের মতো। মানে পুজো পুজো যে ভাব একটা আছে সেটা মনেই হচ্ছে না, একদমই না। এই ঠাকুর দেখছি হচ্ছে কলকাতার সব ঠাকুর দেখতে পাচ্ছি টিভিতে খবরে যা দেখাচ্ছে তাই দেখতে পাচ্ছি, তাছাড়া এখনো পর্যন্ত এখানে আমি বেরোইনি কোথাও। আজকে ইচ্ছা আছে বেরোনোর, দেখা যাক ঠাকুর দেখতে পাবো কিনা জানি না, কারণ এই যে কোভিডের যে নতুন নিয়ম টিয়ম করেছে সেই জন্য জানি না ঠাকুর হচ্ছে কিনা। তো দেখা যাক, আজকে যাব একটু সন্ধ্যাবেলার দিকে বিকালের দিকে, যদি দেখা যায় আর কি। ঠাকুর দুর্গা পুজোয় মানে সামনাসামনি ঠাকুর না দেখলে পুজো মনেই হয় না, একদমই না, যতই টিভিতে হাজার ওখানা ঠাকুর দেখি না কেন, সামনাসামনি ঠাকুর দেখার একটা মজাই আলাদা। তো যাই হোক, এবারে তো সেরকম পুজো কারোরই নয়, বাট তাও স্টিল লোকে মানাচ্ছে পুজো ডিস্টেন্স মেনটেন করে, সেফটি মেনটেন করে, আর আমার এখানে তো পুজো মনেই হচ্ছে না। তো এবারে পুজোটা খুবই একদম খুবই খারাপ যাচ্ছে আর কি, একদম ভালো যাচ্ছে না, বাড়ি বসে জাস্ট এই খাচ্ছি দাচ্ছি আর এই করছি। তো অষ্টমী নবমীতে তাই আছে, খাবো দাবো আর বাড়ি বসে বসে ঠাকুর দেখবো, এইভাবেই আমার পুজোগুলো কেটে যাবে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আর রুটি বানানোর আছে, অলরেডি 10টা বাজে, আমার হাজবেন্ড একটু বেরিয়েছে, তো সেই ফাঁকে আমি রুটিটা বানিয়ে ফেলি, তারপরে আবার লাঞ্চ যখন প্রিপারেশন করবো তোমাদের সাথে অবশ্যই আবার তারপরে কথা বলবো। অলমোস্ট হয়ে এসেছে প্রায়, মানে আমার মেয়ের খাবারটাও হয়ে গেছে, প্লাস আমার মাংস চলছে, কষানো অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু জলটা দিয়ে ফুটালেই হয়ে যাবে। আর এখন আমি বানাতে চলেছি ফ্রাইড রাইস। তো আমি কিভাবে ফ্রাইড রাইস বানাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তাহলে চলো ছটপট বানিয়ে নিই ফ্রাইড রাইস। আর এখন বাজে হচ্ছে 1:30, তো এটা বানালেই আমার রান্নাবান্না কমপ্লিট, তো ছটপট তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া সারবো। তাহলে চলো আর বেশি দেরি না করে ঝটপট আমি ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলি।
তো সবার প্রথমে আমি এখানটায় দিয়ে দিচ্ছি ঘি। ফ্রাইড রাইসে ঘি না দিলে একদম ভালো লাগে না, তো আমি বেশি না, জাস্ট ছোট চামচে দু চামচ ঘি দিচ্ছি। আমি এতে এখন গোটা গরম মশলা দেবো না, কারণ আমি অলরেডি ভাতের মধ্যে গোটা গরম মশলা দিয়েই আমি ভাতটা বানিয়ে নিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে আদা কুচি। আদাতে এই আদা কুচিটা যে ফ্লেভারটা খুবই ভালো আসে, আমি এখন ফ্লেমটা হাই করে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আছে কুচানো বিনস আর গাজর আছে তলায়, তো এটাকে আমি অ্যাড করছি। আর তার সাথে অ্যাড করছি আমি কুচানো ক্যাপসিকাম। ফ্লেমটাকে বাড়িয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেবো। ঘিয়ের গন্ধটা তো অসম লাগছে, তো এটাকে একটু হালকা আমরা একটু ভাজা ভাজা করে নেবো আর কি ঘিতে। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আর বাদ বাকি নুনটা আমি লাস্টে যখন ভাত অ্যাড করবো তারপরে দেবো এতে। এখন অল্প করে নুন দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নেবো। ভাজা ঘিয়ের গন্ধটা দারুণ লাগছে বেশ স্মেলটা। তো আমি এখানে একটু এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এটাতে আমি কাজু আর কিশমিশও অ্যাড করে দিয়েছি। এবার এখন আমি অল্প করে চিনি দেবো, কারণ এই ফ্রাইড রাইসটা একটু চিনি মানে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো চিনিটাকে মেল্ট হওয়া অব্দি ওয়েট করবো, যাতে ভালো করে এটা মেল্ট হয়ে যায়। তো চিনিটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আমাদের করে রাখা রাইসটা দিয়ে দেব। তো আমি ভাতটা অনেক আগেই করে রেখেছি, ভাতটা আগে থেকে করা থাকলে বেশ ভালো হয়, ভাতটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে তারা তখন আর রাইসগুলো ভেঙে যাবে না। আর আমি একটু শক্ত থাকতেই ভাতটা নামিয়ে দিয়েছিলাম। তো আমার যেহেতু ভাতে আমি নুন দিইনি আগে থেকে, ওর জন্য এখন একটু আর একটু অল্প করে নুন দেবো। তো নুনটা দিয়ে একটু আমি নাড়াচাড়া দিয়ে নেবো। ফ্লেমটাকে আমি হাইতেই মিডিয়ামে রেখেছি, খুব হাই করিনি, ওগুলোকে ভাতের সাথে রাইস আর যে মশলাগুলো হয়েছিল সবজিগুলো ওগুলো ভালো করে মিক্স করে নেবো। তো আমাদের রাইস অলমোস্ট রেডি হয়ে গেছে, বাস আমি যেহেতু অল্প একটু ঘি দিয়েছিলাম আগে, ওর জন্য নামানোর আগে একটু আরেক চামচ মতো ঘি দেবো, যে টেস্টটা খুবই ভালো হয়। আর ফ্রাইড রাইস বলতে একটু ঘি না হলে ভালো লাগে না একদমই। তো যাই হোক, আমার ঘি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আরো নাড়াচাড়া দিয়ে নেবো একটু। দিলেই আমার ফ্রাইড রাইস একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। বাস আমার ফ্রাইড রাইস রেডি, এখন এটা ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর এটা গরম গরম সার্ভ করবো। তো আমার রান্না প্রায় অলমোস্ট শেষ, আমার ফ্রাইড রাইসটাও বানানো হয়ে গেছে, আর হচ্ছে আমার চিকেনটাও এখন ফুটছে, চিকেনের ঝোলটা, তো এটা ফুটলে আমি নামিয়ে দেবো। তো আজকের লাঞ্চ কমপ্লিট, অ্যাটলিস্ট গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে নেই একাকার হয়ে গেছি। তো এখন যাবো আমি স্নানে, তারপরে আমি খেতে দেবো, মেয়েকে খেতে দেবো, বরকে খেতে দেবো। তাহলে চলো এই খাবার দাবারের পার্টগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর বিকালে যদি অবশ্যই যাই কোথাও তাহলে তোমরা তো দেখতেই পাবে।
ইভিনিং। তো এখন বাজে 8:45, আর অ্যাকচুয়ালি দুপুরে খাবার পর বলেছিলাম আবার কথা বলবো, কিন্তু সময় একদম পাইনি। দুপুরে খেতে খেতে অনেক টাইম দে হয়ে গেছিল, তারপরে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাজার গেছিলাম। আজকে ফ্রাইডে, ওর জন্য শুক্রবার এখানে বাজার বসে। তো বাজার গেছিলাম, সবজির বাজার করতে গেছিলাম। 1 উইকের 1 সপ্তাহ বাজার আমি করে রাখছি এখন, কারণ আগে যেতাম না যেহেতু করোনার প্রচণ্ড ইয়ে ছিল। তো এখন একটু কমেছে বলে সেই জন্য একটি হাটের থেকেই বাজার করছি আর কি। তো সেই বাজার করে এসে ব্যাগটা রাখলাম, রেখে ভাবলাম যে মানে ঠাকুর দেখে আসি কোথাও পুজো হচ্ছে কিনা, কারণ কোথাও কোনো মাইক বাজছে না, কোথাও কোনো ঢাকের শব্দ নেই। অন্যবারে তাও শোনা যায়, এবার তো একদমই শোনা যাচ্ছে না। আমাদের ধারে কাছে একটা পুজো হয়, সেটাও হচ্ছে না। তারপরে মোটামুটি আমার একটু দূরে গিয়ে 4-5টা পুজো হয়, কিন্তু আজকে গেছিলাম, গিয়ে একটা তো সোসাইটির মধ্যেই হয়, সেটাতে কাউকে বাইরের লোক অ্যালাও করছে না, ওর জন্য দেখা হচ্ছে না। আর 2-3টে তো হচ্ছেই না একদম। আর শেষমেশ একটা আর একটু দূরে গিয়ে একটা পুজো হচ্ছিল, ওটাও ক্লাবের মধ্যেই হচ্ছিল, কিন্তু লাকিলি আর কি ওটাতে ঢুকতে দিচ্ছে, স্যানিটাইজার করিয়ে টেম্পারেচার চেক করিয়ে, যাই হোক ঢুকতে দিচ্ছে। মানে এবছরে পুজোটা কিছুটা হলেও সার্থক হয়েছে, কারণ এতদিনে পঞ্চমী ষষ্ঠী এতদিনে একটাও ঠাকুর দেখিনি, একটাও না, মায়ের মুখই দেখিনি, টিভিতে ছাড়া আর কি, সচক্ষে দেখিনি আর কি সরাসরি। তো যাই হোক, আজকে শেষমেশ একটা অ্যাক্টিস দেখতে পেলাম, আর আশেপাশে তো একটাও হচ্ছে না। তো কালকেও, কালকে অষ্টমী, তো জিজ্ঞেস করে আসলাম আর কি অঞ্জলি কখন হবে আর কি, দেওয়া যাবে কি না। তো বললো দেওয়া যাবে, তো কালকে সকাল সকাল যেতে হবে ওখানে, ওখানেই ভাবছি অঞ্জলি দেব। তো এই মা দুর্গাকে মানে সামনাসামনি না দেখলে পুজো একদমই মনে হয় না, দেখে একদম প্রাণ জুড়িয়ে গেল। ছোট হলেও যাই হোক মায়ের মুখটাই অনেক দেখাটা। তো আমি এখন এসে বাড়িতে, এই জাস্ট একটু আগেই এলাম, এসে মাংসটা জাল মানে গরম করছি আর কি, রয়ে গেছিল অনেকটাই মাংস রয়েছে, তো মাংসটা গরম করছি। আর ফ্রাইড রাইসটাও অল্প একটু রয়েছে, ওটা ভাবছি জিজ্ঞেস করি, যদি হাজবেন্ড খায় তো খাবে, নাহলে আমি খেয়ে নেবো, আর যদি সে খায় তো আমার জন্য একটু ভাত বসিয়ে দেবো। আর মেয়ের তো অলরেডি পোলাও করা ছিল, সেটাই আছে। তো এগুলো এখন আমি একটু পরে খেতে দেবো, এখন হাজবেন্ডকে চা দিয়েছি যেহেতু এইমাত্র আসলাম আর কি। তো সপ্তমীটাই সিম্পলভাবে খেয়ে দিয়ে কেটে গেল, আর একটু জাস্ট মায়ের মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল আর কি। এভাবেই চলে গেল আমাদের সপ্তমী। তো দেখা যাক কালকে অষ্টমীর দিন যাব, সকালবেলাতেই স্নান টান সেরে একেবারে অঞ্জলি মেয়েকে খাইয়ে তারপরে যাব আর কি, অঞ্জলি দিয়ে আসবো। তারপরে আবার রান্না আছে কালকে, ভাবছি সকাল সকালে উঠবো, উঠে রান্নার কিছুটা প্রিপারেশন এগিয়ে রাখবো। কালকে যেহেতু নিরামিষ, ওর জন্য খিচুড়ি লাবড়া এটাই করবো ভাবছি। তো দেখা যাক কতটা কি করতে পারি, কত সকালে উঠতে পারি। তাহলে চলো, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ব্লগে, মানে কালকে সকালে, সকাল সকাল কালকে তোমার সাথে আবার আড্ডা মারতে হাজির হয়ে যাবো। আর আমি কোথায় পুজো অঞ্জলি দিতে গেছিলাম সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের মতো ব্লগে আমি এখানে এন্ড করছি, আবার দেখাবো তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাবাই, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট।